হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বৈরাগ্য শিক্ষানিকেতন আজকের ভিডিওতে আমি রামপ্রসাদ সেনের আগমনী বিষয়ক একটি শাক্ত পদ আলোচনা করছি পদটি হলো আজ শুভনিশি পোহাইলো তোমার এই পদটি রচনা করেছেন রামপ্রসাদ সেন এবং এটি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা অনার্স সিলেবাসের অন্তর্গত রয়েছে পূর্বেই উল্লেখ করেছি যে এটি একটি আগমনী বিষয়ক পদ আগমণী কাকে বলে না দেবী দুর্গা বা উমা চার দিনের জন্য প্রতিগৃহ থেকে স্বামীর গৃহ থেকে মায়ের গৃহে বা পিতৃ আসবে আর সেই সংক্রান্ত যে পদ দেবী উমার বা দেবী দুর্গার আগমন সম্পর্কিত যে পদগুলি লেখা হয়েছিল শাক্ত পদাবলীতে তা সেই পদগুলোকেই বলা হয় আগমনী বিষয়ক পদ এই পদে দেখা যাচ্ছে যে দীর্ঘ এক বছর পরে কন্যা উমা তার মায়ের কাছে আসছে এবং মায়ের মন আনন্দে ভরে উঠেছে কন্যার আগমনে মায়ের মনে যে আনন্দ সেই আনন্দের প্রকাশ এই পথটিতে রয়েছে প্রথমে আমি পদটি তোমাদের শুনিয়ে দিই মূল পদটি হলো আজ শুভনিশি পোহাইল তোমার এই যে নন্দিনী আইল বরণ করিয়া আনো ঘরে মুখ শশি দেখে আসি যাবে দুঃখ রাশি ও চাঁদ মুখের হাসি সুধা রাশি খরে শুনিয়া ও শুভবাণী চুলে ধায় রানী না সম্বরে গদগদ ভাব ভরে ঝরঝর আঁকি ঝরে পাছে করি গিরি বরে অমনি কাঁদে গলা ধরে পুনঃ কোলে বসাইয়া চারু মুখ নিরখিয়া চুম্বে অরুণ অধরে বলে জনক তোমার গিরি প্রতি জনম ভিখারি তোমা হেন সুকুমারি দিলাম দিগম্বরে যত সহচরিগণ আনন্দিত মন হেসে হেসে এসে ধরে করে কহে বৎসরে ছিলে ভুলে এত প্রেম কোথা তুলে কহ কথা মুখ তুলে আন মরে মরে কবি রামপ্রসাদ দাসে মনে মনে কত হাসে ভাসে মহা আনন্দ সাগরে জননীর আগমনে উল্লসিত জগজ্জনে দিবানেশি নাহি জানে আনন্দ পাশরে এই হলো মূল পদ এখন এই পদটির ব্যাখ্যায় আসি দেখো প্রথমেই বলা হয়েছে আজ শুভনেশী পোহাইল তোমার কাকে সম্বোধন করে কথা বলা হচ্ছে উমার মা মেনকাকে সম্বোধন করে কি বলছে না আজ শুভ নিষি পোহাইল তোমার শুভনেশি কেন শুভ এই কারণে যে তার কন্যা মেনকার কন্যা উমা আজকে মেনকার কাছে আসছে রাত্রি শেষ হয়েছে এবং সকালে সূর্যোদয়ের পরে কন্যা উমা তার মায়ের সঙ্গে মিলিত হবে মা কন্যাকে কাছে পাবে সেই আনন্দের কারণে বলা হয়েছে শুভ এই যে নন্দিনী আইলো বরণ করিয়া আনো ঘরে নন্দিনী হলো কন্যা উমা নন্দিনী শব্দে অর্থ হলো মেয়ে বা কন্যা এখানে কন্যা উমার কথা বলা হয়েছে এই যে নন্দিনী আইলো অর্থাৎ উমা এসেছে তাকে বরণ করে ঘরে আনতে হবে এই কথাগুলি কে বলছে কথাগুলি বলছে পড়শিরা মেনকার পড়শিরা মেনকাকে এই কথাগুলি বলছে মুখ শশি দেখে আসি যাবে দুঃখ রাশি মুখ শশী মুখ তাকে চন্দ্রের সঙ্গে তুলনা করা হয়েছে এখানে উপমা অলঙ্কার হয়েছে বলা হচ্ছে মুখ শশী দেখে আসি যাবে দুঃখ রাশি কন্যার মুখ দেখলে মায়ের দুঃখ রাশি মায়ের দুঃখের গুরুগম্ভীর ভার সব লাঘব হবে সব দূর হয়ে যাবে তাই কন্যার মুখ দেখার জন্য মা মেনোকায় ব্যস্ত হয়ে পড়েছেন তিনি বলছেন যে মুখশি দেখে আসি যাবে দুঃখ রাশি ও চাঁদ মুখের হাসি সুধা রাশি ঘরে ওই মুখে যেন সুধা ঝরে পড়ছে কত মিষ্টি মুখ কন্যার মুখ দীর্ঘ এক বছর পরে যখন মা দেখছে তা মনে হচ্ছে সেই মুখ অতুলনীয় সেই মুখ থেকে সুধা ঝরে পড়ছে খরে মানে খরিত হয় বা ঝরে পড়ে শুনিয়া ও শুভবাণী এলোচুলে ধায় রানী বসন না সম্বরে যখন পড়শিদের কাছ থেকে বা পরশীদের কাছ থেকে শুনেছে যে তার মেয়ে উমা এসেছে সেই সংবাদ পাওয়া মাত্র বসন সম্বরণ না করে অর্থাৎ কাপড় ঠিকঠাকভাবে গুছিয়ে না পড়ে। এলো চুলে চুল বাঁধা নেই সেই এলো চুলে মা মেনোকা ছুটে চলেছে মেয়েকে দেখবে বলে গদ গদ ভাব ভরে ঝরো আঁকি ঝরে পাছে করি গিরিবরে অমনি কাঁদে গলা ধরে তা মায়ের প্রচণ্ড আবেগ মা মেনকা প্রচণ্ড আবেগতাড়িত হয়ে পড়েছেন তার চোখ থেকে জল ঝরছে এবং গিরিবর হিমালয়কে পাছে করি পাছে মানে পিছনে ফেলে রেখে মেয়ের গলা ধরে কাঁদছে যেহেতু দীর্ঘ এক বছর মেয়েকে দেখতে পায়নি এক বছর পরে মেয়ে এসেছে তাও আবার চার দিনের জন্য এসেছে তাই মেয়েকে দেখেও যেন তার আশা মিটছে না মেয়েকে জড়িয়ে ধরে চোখ থেকে জল ঝরে পড়ছে চোখ থেকে অশ্রু ঝরে পড়ছে পুনঃ কোলে বসাইয়া চারুমুখ নিরখিয়া চুম্বে অরুণ অধরে পুনঃ কোলে বসাইয়া অর্থাৎ বারবার তাকে কোলে নিচ্ছে মা মেনোকা তার কন্যা উমাকে কোলে নিয়েছে চারুমুখ নিরখিয়া তার সেই সুন্দর মুখ সুন্দর সৌষ্ঠব বিশিষ্ট মুখ বারবার দেখেও যেন যা শেষ হয় না সেই মুখ মা মেনোকা বারবার দেখছে এবং চুম্বে চুম্বে মানে চুম্বন দিচ্ছে অরুণ অধরে অরুণ মানে রাঙা রাঙা অধরে বা রাঙা ঠোঁটে মেয়ের রাঙা ঠোঁটে মা চুম্বন দিচ্ছে চুমা দিচ্ছে বলে জনক তোমার গিরি প্রতি জনম ভিকারী মা মেয়েকে বলছে এখানে মাকে মা মেনকা তার মেয়ে উমাকে বলছে যে তোমার বাবা তিনি হচ্ছেন গিরিরাজ কিন্তু তোমার স্বামী ভিখারি তোমা হেন সুকুমারী দিলাম দিগম্বরে শিবের আরেকটি নাম হচ্ছে দিগম্বর তা মায়ের দুঃখের শেষ নেই মেয়েকে যার সাথে বিয়ে দেওয়া হয়েছে তিনি ভিখারি অর্থাৎ মেয়ে পিতৃ গৃহে যেরকম সুখে দিন কাটিয়েছে সেই রকম সুখে আর দিন কাটায় না ভিখারির স্ত্রী হয়ে নিশ্চয়ই মেয়ে খুব সুখে নেই এটা মা অনুমান করতে পারে মা জানতে পারে সেই জন্যে মায়ের খুব দুঃখ আছে আর সেই কথাই বলছে যে তোমার বাবা গিরিরাজ অত্যন্ত ধনী কিন্তু তোমার স্বামী মহাদেব বা দেবাদিদেব শিব তিনি জনম ভিখারী আর তোমার মতো এরকম সুকুমারী মেয়েকে তোমার মতো এত সুন্দর সুগুনা মেয়েকে সেই ভিখারির সাথে বিয়ে দিয়েছি তাই মায়ের মনে দুঃখের অবধি নেই যত সহচরীগণ আনন্দিত মন হেসে হেসে এসে ধরে করে এবং উমার যে বান্ধবীরা ছিল যত সহচরী ছিল সবাই আনন্দিত উমার আগমনে সকলেই আনন্দিত হয়েছে এবং সবাই হাসতে হাসতে তার কাছে এসেছে এবং তার হাত ধরে তাকে অভিবাদন জানাচ্ছে কহে বৎসরেক ছিলে ভুলে এত প্রেম কোথা তুলে তার সহচরীরা বলছে দীর্ঘ এক বছর তোমার দেখা পাইনি। দীর্ঘ এক বছর ধরে তুমি প্রতিগৃহে রয়েছ এত প্রেম এত ভালোবাসা কোথায় রাখলে কহ কথা মুখ তুলে প্রাণ মরে মরে তুমি যদি কথা না বলো আমরা আর সহ্য করতে পারছি না আমরা তোমার কথা শুনতে চাই অর্থাৎ উমাকে পেয়ে সকলেই আনন্দিত মা আনন্দিত পাড়া প্রতিবেশী সকলেই আনন্দিত উমার সহচরী যারা ছিল তারাও আনন্দিত তারা কথা বলতে চায় আর ভনিতায় কবি বলছেন কবি রামপ্রসাদ দাসে নিজেকে দাস বলেছেন কেন তিনি তো শাক্ত কবি তার আরাধ্য দেবী হচ্ছেন মা কালী বা জগজ্জননী দেবী দুর্গা তাই নিজেকে দাস বলে উল্লেখ করেছেন বলছেন কবি রামপ্রসাদ দাসে মনে মনে কত হাসে ভাসে মহা আনন্দ সাগরে কেবলমাত্র উমার সহচরী উমার মা উমার প্রতিবেশিনী তারাই আনন্দিত হয়নি কবি রামপ্রসাদ তিনিও উমার আগমনে দেবী দুর্গার আগমনে তিনিও আনন্দিত হয়েছেন জননীর আগমনে উল্লসিত জগজ্জনে জগজ্জনে মানে পৃথিবীর মানুষ সকলেই আনন্দিত হয়েছে দিবানিসি নাহি জানে আনন্দে পাশরে দিন রাতের ভেদ মানুষ ভুলে গেছে সকলেই আনন্দমগ্ন হয়ে পড়েছে দেবী দুর্গা পৃথিবীতে এসেছেন মায়ের ঘরে এসেছেন মায়ের কাছে এসেছেন সেই আনন্দমগ্ন সেই আনন্দ তন্ময়তার কথা এই পত্রিতে রয়েছে এই পত্রিতে দেবীভাবের অপেক্ষা মানবীভাবের প্রকাশ অনেক বেশি রয়েছে এবং এই মানবিকভাবে প্রকাশ বেশি করে ফুটে উঠেছে মা মেনোকার আচরণে রাত্রি প্রভাতে উমার আগমন ঘটেছে এবং উমার আগমন বার্তা শুনে অশ্রু প্লাবিত দু চোখে বা চোখ থেকে ঝরঝর করে অশ্রু ঝরছে এবং এলো চুলে মা মেনোকা উমাকে আপ্যায়ন করতে গেছে উমাকে আদর করতে গেছে উমার মুখ দেখে উমার ঠোঁটে চুম্বন দিয়ে এবং দরিদ্র জামায়ের হাতে মেয়েকে সোপে দেওয়ার জন্য বা মেয়েকে বিবাহ দেওয়ার জন্য তার দুঃখ হয়েছে এবং একই সঙ্গে কাছে পাওয়ার জন্য আনন্দ হয়েছে উমার বান্ধবীরা উমার সঙ্গে আলাপ করতে এসেছে কুশল বিনিময় করেছে আর সহচরীদের আনন্দ উচ্ছ্বাসের সঙ্গে মেনোকার যে আর্তি মেনোকার মনের দুঃখ এবং আনন্দের মিশ্রিত ভাব তাও প্রকাশ পেয়েছে এবং মেনোকার এই বেদনা যেন চিরন্তন মাতৃরূপ আমাদের চোখের সামনে তুলে ধরেছে এই পদটিতে একই সঙ্গে সমাজের চিত্র এবং হৃদয়ের চিত্র সুন্দরভাবে ফুটে উঠেছে স্টুডেন্টস এই হলো আজ শুভ পোহাইল তোমার এই পদটির একটি সংক্ষিপ্ত আলোচনা কেমন লাগলো আজকের আলোচনা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবে বন্ধুদের মধ্যে শেয়ার করে নেবে আর অবশ্যই বৈরাগ্য শিক্ষা নিকেতন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবে